ফেনীতে ভয়াবহ বন্যা ত্রিশ হাজার হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে এ ক্ষতি কাটিয়ে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কৃষকরা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়ল আহমেদ নিলয় ধন্যবাদ আসলে আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যায় প্রায় তিরিশ হাজারেরও অধিক আসলে ফসলের জমির ফসল নষ্ট হয়েছে এইসব কৃষকরা আসলে যে পরিমাণ তাদের ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে তুলতে আসলে তারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমি এই মুহূর্তে রয়েছি ফুলকাজি উপজেলার দরবারপুর ইউনিয়ন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কৃষক যারা রয়েছে তারা আসলে এবারের ভয়াবহ বন্যায় তাদের যে পরিমাণ যে রোপা আমনের ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে তুলতে আসলে তারা আবার পুনরায় রোপা আমন লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানকার একজন কৃষকের সাথে কথা বলেছি আসলে তিনি বলছেন যে এবারের যে বন্যায় সেটি তাদের যে পরিমাণ রোপা আমনের ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে তুলতে আসলে তারা পুনরায় আসলে পার্শ্ববর্তী জেলা থেকে আসলে রোপার বীজতলা এনে আসলে তারা রোপা আমন লাগাচ্ছেন তবে শুধু এখানকার কৃষক নয় আমরা দেখেছি ফুলগাজী ছাগলাইয়া ফেনি সদর এবং দাগন উপজেলার কৃষকদেরও চিত্র একই ছিল তারা অনেকেই আসলে জেলার বাইরে থেকে রোপার বীজ এনে সংরক্ষণ করে লাগাচ্ছেন আবার অনেকে আসলে না পেরে কিন্তু তারা জমিগুলো খালি রেখে দিচ্ছেন এ ধরনের চিত্র আমরা আসলে দেখেছি তবে শুধু কৃষি ক্ষেত্রে কিন্তু এই চিত্র নয় আমরা দেখেছি মানুষের এই জেলায় এ পর্যন্ত মানুষের প্রায় আট হাজার তিনশো পঞ্চাশটি ঘর বিধ্বস্ত হয়েছে তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা দেখেছি প্রাণী সম্পদ দপ্তরে প্রায় চার লক্ষ টাকা চার চারশো টাকার ক্ষতি হয়েছে তারাও আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এছাড়া আমরা দেখেছি দেখেছি যে আসলে দাগন ভুঁইয়ে কিছু কিছু অঞ্চলে এখনও জল রয়েছে সব জলবদ্ধতা কাটিয়ে তুলতে আসলে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট পানি পানি উন্নয়ন বোর্ডের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছে তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী আসলে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা সর্বশেষ তথ্য